एक भारत श्रेष्ठ भारत, एक भारत श्रेष्ठ भारत। जहां डाल डाल पे सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। ভারত এমন একটি দেশ যেখানে আমাদের সকলের বসবাস অবশ্যই, কিন্তু আমরা যেখানে থাকি মানে ত্রিপুরা, ভারতের মতোই কিন্তু একটি ছোট্ট সংস্করণ বলতে পারি ত্রিপুরা, যেখানে ভারী মাত্রাতে কিন্তু বাঙালিদের বসবাস, তারপরেও 19টি জনজাতি বর্গ আছে। কিন্তু আমরা সকলে একে অপরের সাথে সুখে দুঃখে, শোকে আনন্দে, উচ্ছ্বাসে উল্লাসে এক এবং অভিন্ন। আমরা সকলেই আমাদের প্রতিটি আনন্দে সামিল হই, আবার দুঃখেও একে অপরের পাশে থাকি। শুধুমাত্র তা নয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিধেয় বস্ত্র, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি সবইতেই আমরা এক। তাহলে বলতেই পারি এক ভারত শ্রেষ্ঠ ভারতের একটি সুন্দর নিদর্শন কিন্তু ত্রিপুরা রাজ্য। এবং আজকে তা নিয়ে কিছু কিছু কথা টুকরো টুকরো সংস্করণ আমরা একের পর এক জুড়ে থাকবো। আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক। নমস্কার। নমস্কার, কেমন আছো অমিত দা? এই চলছে। এবং দেখো, প্রথমে যে কথাটা আমি বলছিলাম যে ত্রিপুরা রাজ্যটা কিন্তু যেখানে আমাদের বসবাস, মানে যদিও আমরা বলি যে ছোট্ট একটি রাজ্য পার্বতী ত্রিপুরা বা অনেকটাই প্রত্যন্ত বলতে পারো একটা আমাদের দেশের অনেকটাই নর্থ ইস্ট জোনে যেখানে রয়েছি আমরা, কিন্তু ভারতের খুব সুন্দর কিন্তু একটি ছোট সংস্করণ কিন্তু ত্রিপুরাকে আমরা বলতে পারি। অবশ্যই অবশ্যই। এবং যে কথাটা তুমি শুরু করলে প্রথমে, যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে এমন একটি রাজ্য যেখানে আমরা বাস করছি, সেখানে 19টি জনজাতি, আমরা বারবার ছোট বয়স থেকেই প্রত্যেকটি বিভিন্ন প্রদেশের মানে ভাষাগত কৃষ্টিগত প্রভেদ রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা খুব আনন্দিত এতগুলো ভাষা। হ্যাঁ, এমন একটি মাসে আমরা এই আলোচনাগুলি করছি যে এতগুলি ভাষা রয়েছে, প্রত্যেক এই 19টি জনগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, তাদের খাদ্যাভ্যাস ভিন্ন রয়েছে, তাদের উৎসব ভিন্ন, কিন্তু এত ভিন্নতা সত্ত্বেও আমার খুব ভালো লাগছিল শুনতে যে ভারতবর্ষের একটি ছোট্ট সংস্করণ। আমার এটা ভীষণ মানে আমার ভীষণ নাড়া দেয় ব্যাপারটা, যে এই যে ত্রিপুরাতে আমরা রয়েছি ঠিকই, তার জীবন শৈলী নিয়ে যদি আমরা কথা বলি, দেখো আমরা ছোটবেলা, তুমি যেটা বললে সেখান থেকে আমি একটু টেনে নিচ্ছি কথাটা, যখন ছোটবেলায় আমরা দেখতাম যে এখানকার যে খাদ্য, বা আমরা যদি একদম চলে যাই জনজাতি গোষ্ঠীর একটা খাদ্যাভ্যাস, সেটা বাঙ্গুই হোক বা যে কোনো একটা প্রিপারেশন হোক, আমার মনে মনে জিভে জল চলে এসছে যে একটা ব্যাপার হয়ে গেছে, তখন কিন্তু এতটা বোধহয় আমরা ভাবতাম যে এটা শুধুমাত্র ওদের খাবার, আমরা খাবো না, এমন কোনো ব্যাপার নেই কিন্তু। ঠিক ঠিক। আসলে এই ভিন্নতাটা আমার মনে হয় এই ভিন্নতাটা ধীরে ধীরে করে কমে আসছে, এবং আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আজকে তোমার পোশাকের মধ্যেও কিন্তু একটি বৈচিত্র্য রয়েছে। এবং এই যে বলে বাঙ্গুই, সাধারণ বাত, ওরা ওদের যে ড্রাই ফুড গুণ ওরা বেশি পছন্দ করে, আমরা বিভিন্ন উৎসব পার্বণে এগুলি দেখতে পাচ্ছি, কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাসের যে বিনিময়, আগে কিন্তু সেই বিনিময়টা একটা লিমিটেশনস ছিল বা একটা জায়গায় ছিল, কিন্তু খুব প্রগতি মানুষের সঙ্গে, যেমন কৃষ্টির বিনিময়, খাদ্যাভ্যাসের বিনিময়, এই খাদ্যাভ্যাসের বিনিময় যদি না থাকে আমরা আমাদের ভাব কিন্তু বিনিময় করতে পারবো, করা সম্ভব নয়। এবং আমি যদি অন্য জনজাতির কৃষ্টির ভাব, ভাষা বা তাদের খাদ্যাভ্যাসকে গুরুত্ব না দেই, আমি কি করে আশা করব যে তারা আমার একদম। তুমি এটা ভীষণ ভালো কথা বলেছ, কারণ দেখো আমাদের প্রত্যেকেরই জীবনশৈলীর প্রথম যে তিনটি শর্ত, সেটা হচ্ছে অবশ্যই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এবং সেই তিনটির মধ্যে আমরা একটি নিয়ে আলোচনা শুরু করেছি। এবং আমি জানি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা হয়তো ভাবি যে খাদ্যাভ্যাসের সাহায্যে অনেকটা দূর অব্দি কিন্তু আমরা কাছাকাছি, এবং খাদ্যাভ্যাস থেকে যদি শুরু করি আমরা, এই যে আমাদের পারস্পরিক ফিলিংস গুলি বিনিময় করা হয়, আমি খুব দেখি আমার মেয়ে খুব বাঙুই খেতে পছন্দ করে, এবং যখন স্কুলে যায় তার যে ধরুন জনজাতি গোষ্ঠীর যে বান্ধবীরা, তাদের সঙ্গে যে ভাব বিনিময়, অনেক সময় দেখি তাদের ভাষাকে রপ্ত করার চেষ্টা করে। একদম, আমি তারপরে এই পয়েন্টটাতেই আসতাম। এতে করে কি হয়, এতে করে যে বিষয়গুলি হয়, একটা সময়ের যে দূরত্ব,
আমরা একটা সময় দেখেছি অনেক রক্ত ঝরেছে আমাদের রাজ্যে, কিন্তু আস্তে আস্তে সমস্যাগুলি কিন্তু আমরা কমিয়ে আনছি এবং মানুষের সঙ্গে এই যে ভাব বিনিময়। আমি ছোট্ট একটি গল্প বলি, মানে সিস্টার নিবেদিতা, তখনও তিনি হননি, এলিজাবেথ নোবেল, তিনি যখন ভারতবর্ষে এলেন ভারতবর্ষের সেবা করবার জন্য, তখন পরিব্রাজক বিবেকানন্দ, বিবেকানন্দ তাকে করলেন কি, তার হাতটি ধরে চুমু খেলেন, হাগ করলেন। তা দেখে সকলের তো মাথা গরম হয়ে গেল, সর্বনাশ, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য, বিবেকানন্দ বিদেশে থেকে সব শেষ করেছে, সব শেষ। এই খবর গেল সারদা দেবীর কাছে যে আপনার বিবেকানন্দ তো ভারতবর্ষের কৃষ্টিকে ডুবিয়ে দিয়েছে। তখন তিনি বললেন যে বিবেকানন্দ নরেন এমন কোনো কাজ করতে পারে না যাতে ভারতবর্ষের উত্তরাধিকার, ভারতবর্ষের ঐতিহ্য বা পরম্পরা নষ্ট হয়। পরে স্বামীজি নিজেই তার ব্যাখ্যা করছেন, যিনি তার দেশ ত্যাগ করে আমার দেশে এসেছেন আমার দেশকে আপন করতে, দেশের কৃষ্টিকে গ্রহণ করতে, সে তো জানে না এই দেশে যে নমস্কার একটি সম্ভাষণ, এই রীতিটি তার জানা নেই। তো সে যে রীতিতে অভ্যস্ত, আমি যদি তার রীতিকে অসম্মান করি তাহলে সে আমার রীতিকে গ্রহণ করবে কি করে? তাহলে প্রথমে তার রীতিতে বা তার রীতিকে আমার সম্মান জানাতে হবে, একদম ঠিক। তাহলেই কিন্তু আমিও তার কাছ থেকে পরবর্তী সময় ভারতবর্ষের যে ঐতিহ্য, নিবেদিতা পরে সিস্টার এলিজাবেথ নোবেল পরে নিবেদিতা হলেন, কিন্তু ওই যে ভারতবর্ষের কৃষ্টিগুলি গ্রহণ করলেন এবং তার কৃষ্টিকে কিন্তু সম্মান জানিয়েছিলেন, একদম ঠিক। এবং দেখো এই এই কথা থেকেই যদি আমরা আবার একটু এগিয়ে যাই, যে আমাদের জীবন গতিময় এবং সেটা চলতে থাকে, আমরা একধারে যখন জীবন শুরু করি তখন একভাবে চলতে থাকি, এবং সময়, যেটা তুমি বললে, সময় কিন্তু ভীষণ বড় একটি ওষুধের কাজ করে, এবং এবং ভীষণ এই সময়ের যে হিলিংটা, যেটা তুমি বলছিলে যে অনেক রক্ত ঝরেছে, সেই অনেক আগের কথা তুমি বলছিলে, এখন আমাদের মধ্যে দূরত্বটা অনেকটা কমে গেছে, আমাদের জীবন শৈলীগুলো একদম একে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আসলে আমার মনে হয় ওই মানব সম্পদ, সবচাইতে যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিতে গুরুত্ব আরোপ করছেন, যে মানব সম্পদের যদি যথাযথ বিকাশ না ঘটে, ভারতবর্ষ একটি সমৃদ্ধশালী দেশে তখনই পরিণত হবে। আমাদের দেশের মানব সম্পদের বিকাশ এখন যেভাবে লক্ষ্য করছি আমরা, এবং আজকে আমাদের স্তরে দাঁড়িয়ে আমরা যেভাবে দেশের কৃষ্টি নিয়ে ভাবছি, আমরা যদি একটু ফিরে যাই অনেক পেছনে উপনিষদের যুগে, এরাও কিন্তু এই লাইফস্টাইল, স্টাইল সম্পর্কে আমাদের একটি আতঙ্ক, স্টাইল মানেই কিন্তু একটি অত্যাধুনিক ফ্যাশন, হ্যাঁ, কিন্তু জীবনশৈলী আমাদের সেই, তুমি যদি এই কথাটা বলছো যে উপনিষদের সময় থেকে কিন্তু সেটা চলে আসছে, এবং সেটা আমাদের ব্যাপার যে আমরা কতটা নিতে পারছি কতটা নিতে পারছি না। উপনিষদে খুব সুন্দর একটি কথা বলা হচ্ছে, বলছেন সঙ্গ ছদ্দং সঙ্গ যদাধং সঙ্গ মনাং সিয়ানতাম দেবা ভাগং যথা পূর্বে সঙ্গ জানা না উপাসতে, বলছেন আমরা একসাথে চলবো, এক কথা বলবো, এই যে একতার কথা। আজকে আমরা, তুমি শুরু করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কথা, এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্নের কথা, এটা একটা ভীষণ সুন্দর, শুধুমাত্র মানে বলার জন্য নয়, একটি অপূর্ব একটি স্লোগান। এবং উনি 2015 সালের 31শে অক্টোবর, যেটা আমাদেরকে একতা দিবস হিসেবে, বিশ্ব একতা দিবস হিসেবে আমরা পালন করি ভারতবর্ষে এখন, সেদিনকে, মানে সর্দার বল্লভ ভাইয়ের জন্মদিবসের দিন তিনি এটা প্রথম প্রচার করেছিলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত। এবং এই কথাটা তো তুমি দেখো কতটা ওয়েটেজ, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, মানে একই সাথে ভারতের বিভিন্ন প্রান্তকে, সেটা ত্রিপুরা হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, কর্ণাটক হোক, কেরালা হোক, সবটাকে একসাথে একটা সূত্রে, মানে একবার বলতে ইচ্ছে করে যে একই সূত্রে গাঁথিয়েছি সহস্রটি মন। এই কথাটাই বলছি আমি, এই কথাটি যে ওনারা ভেবেছেন, এই ভাবনাটি কিন্তু উপনিষদের ভাবনা, এই যে একসঙ্গে চলার ভাবনা, ভাগ করবার ভাবনা, আমরা আমাদের ভাব, আমাদের যে বিষয়, আমাদের যে কৃষ্টি, আমরা পারস্পরিক বিনিময় করব। আজকে বিনিময় না করলে, আজকে আমি তুমি কথা বলছি, এই যে পারস্পরিক ভাষাগত বিনিময়, ভাব বিনিময়ের মাধ্যমে, তাহলেই কিন্তু আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। ত্রিপুরার একেবারে প্রান্তিক রাজ্য হচ্ছে আসাম, এবং আসামে অদ্ভুত একটি সংস্কৃতি আমরা সেখানে দেখি, যে বরণ করবার যে রীতি, যে বাঁশ বেতের একটি টোপরের মতো থাকে, বড় ডালার মতো, সেটি মাথায় দিয়ে বরণ করা হয়। এবং তাদের আরেকটি সুন্দর রীতি, যেটাকে আমরা বলি গামছা, এই গামছা দিয়ে, গলায় দিয়ে বরণ করা হয়।
তো এই যে এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট সম্মান প্রদান করা, এই গামছা বিষয়টি কিন্তু আজকে এই গামোছা থেকে কিন্তু গামছা আসছে, একদম ঠিক। এই প্রত্যেকটি এই ভাবনাগুলির যে অপভ্রংশ হয়ে হয়ে একটি বৃহৎ অর্থের রূপ ধারণ করে, ওই আসামের সংস্কৃতির সঙ্গে মণিপুরের সংস্কৃতির অনেক পার্থক্য রয়েছে। এবং তুমি দেখো ব্যাপারটা যে আমরা যারা ত্রিপুরাতে থাকি, ত্রিপুরার কথাই যদি বলি, আবার চলে আসি ত্রিপুরাতে, তাহলে আমরা যারা বাংলা ভাষী, আমি যদি এবার খাবার থেকে পরিধেয় থেকে একটু ভাষার দিকে যাই, যেটা তুমি একটু আগে বলছিলে অপভ্রংশ হয়ে কিছু কিছু কথা এইভাবে চলে এসছে, এবং আমরা কিন্তু ভাষার দিকে যদি দেখি, আমাদের রাজ্যের একটি আরেকটি ভীষণ প্রয়োজনীয় বা ভীষণ বলবো ইম্পর্টেন্ট ভাষা হচ্ছে ককবরক, ককবরক ভাষা। এবং আমাদের আগে একটা ভীষণ একটা মনে মনে থাকতো, মেবি আমি জানি না, তোমারও হয়তো এটা মনে হতে পারে, যে আমি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু যারা ককবরক ভাষাভাষী লোকরা আছে আমাদের ভাই বোনেরা, তারা কিন্তু বাংলাটা ভীষণ ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু ককবরকটা আমাদের সেই বোধগম্য হচ্ছে না। না হচ্ছে না, তার কারণ আমার মনে হয় যে আমরা যদি এখন বহু গান, কিন্তু এখন যেটা বলছি, এখন যে পার্থক্যটা, আমি চলে আসি ব্যাপারটা, আমি শেষ করছি এই কথাটা বলে, তুমি তারপর বলবে, যে এখন কিন্তু আমরা এই এই জিনিস, তুমি একটু আগে বললে তোমার মেয়ে কিছু কিছু ককবরক ভাষা বলতে চাইছে এবং বলতে পারছে, এবং কারণ আমাদের ইন্টারেস্টটা সেভাবে এসে গেছে, এই যে আমাদের যে একতার বন্ধনটা, যে আমি আর তুমি আমরা এক বাড়িতেই থাকছি, আমরা একই পরিবারের লোক, হয়তো তোমার পরিধেয় বস্ত্রটা অন্যরকম, আমার অন্যরকম, কিন্তু আমরা একই বাড়ির, আমরা ভীষণ আত্মীয়তার মধ্যে বেঁধে আছি। সে কারণে আমার মনে হয় এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের একটা ভীষণ অনুপম নিদর্শন কিন্তু এই এই ব্যাপারগুলো এসেছে। এবং আমরা খুব সুন্দর করে, আমরা এখনো মনে পড়ে স্কুলে পড়তাম, যেটি গানের প্রতিযোগিতা হলো, তখন গানটি আমাদের শুভ্রাংশু চক্রবর্তী ছিলেন মাস্টার মশাই, কিন্তু আমরা ককবরক ভাষা জানি না বা জানতে ভালোবাসি না, কিন্তু সেটা এভাবে না করে আমার মনে হয় তখন থেকেই কিন্তু একটা একটা মানে ছিল, প্রেরণা ছিল। আমার লাইনটা এখনো মনে আছে, জাগা জাগায়ও আশায়ও খেব চুংলে জাতি নিলে বুইসা, এই ধরনের আরেকটা গান ভীষণ আমরা শিখতাম আমাদের ছোটবেলা স্কুলে, সেটা হচ্ছে ভারত চিনিহা। এবং এই 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 কথাগুলো আমার মনে হয় যারা যারা শুনছেন তারা নিশ্চয় তারাও ভাববে, হ্যাঁ স্কুলে বাংলা গানের পাশাপাশি হিন্দির পাশাপাশি ককবরকি গানটা আমাদেরকে শেখানো হতো। আজকে যদি ভাষাগুলি রূপান্তরিত না হয় বা ভাষার যদি অন্য, আজকে আমরা খুব আনন্দিত রবীন্দ্রনাথের গান, এই রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী, তিনি ককবরকে গিয়েছেন, তিনি ককবরকে গিয়েছেন গানগুলি, এই ককবরক এবং সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে। এবং আমাদের জন্য ভীষণভাবে সুবিধে হয়ে গেছে ব্যাপারটা, যে আমি যখন এটাকে একটা নাচে যখন কনভার্ট করতে চাইছি, আমার অর্থটা কিন্তু বোঝা আছে। এবং কি হচ্ছে, আজকে যদি রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের সাহিত্য আজকে জনজাতি মানুষের কাছে যদি না পৌঁছায়, যে কথাটি প্রথমেই বলছিলাম যে মানব সম্পদের সার্বিক উন্নয়ন বা সার্বিক বিকাশ ঘটাতে হবে, যদি মানব সম্পদের সার্বিক বিকাশ ঘটাতে হয়, তাহলে জনজাতি মানুষের কাছে, বাঙালি অংশের মানুষের কাছে, উপজাতি সকল অংশের মানুষের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছতে হবে। এবং এই যে জীবনশৈলীর যে এই যে নতুনত্বটা, বা বলবো এই যে জীবনশৈলীর প্রতি আমাদের যে এই যে সদ্ভাবনা যে ব্যাপারটা থাকে, এই জিনিসটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসলে কি এই যে শৈলী বিষয়টা না, আমার যেটা মনে হয়, শৈলী শব্দটি হচ্ছে আমার আচরণে এবং বাহ্যিক আচরণে, শৈলী কিন্তু একটা দু ধরনের শৈলী হয়, আভ্যন্তরীণ শৈলী, ইটারনাল একটা বিউটি থাকে, এইটা ততক্ষণ পর্যন্ত বিকশিত হবে না যতক্ষণ না, আজকে তুমি ধরো আজকে উপজাতি পোশাক পরলে, এটা তোমার বাহ্যিক শৈলী, কিন্তু আভ্যন্তরীণ ভাবে তোমার যে একটি ভালোবাসা রয়েছে, এটা কিন্তু তোমার মানে হৃদয়ের মধ্যেই ফুটে উঠবে। এই যে গ্রহণ করা, অন্যকে গ্রহণ করা, হ্যাঁ বারবার বলছি আবার বিবেকানন্দের কথা, তিনি শিকাগো বক্তৃতা ধর্ম সম্মেলনে, বিশ্ব ধর্ম সম্মেলনের শেষে যে কথাটি বলছেন, যে পরস্পরের ভাবকে গ্রহণ করতে হবে, পরস্পরের ভাবকে গ্রহণ করতে হবে। এবং এই যে তুমি যেটা বলছিলে মানব সম্পদ, সেই কথাটাও কিন্তু বিবেকানন্দই বলেছিলেন, যে ভারতের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যে শক্তি সেটা হচ্ছে এখানের যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায়ের মানব শক্তি। এবং এই কথাটা যুব সম্প্রদায় থেকে আবার চলে আসবো আমাদের জীবনশৈলীতে, যে আমরা যখন এখনকার যে টিনেজ গ্রুপটা দেখছি, তুমি দেখো তাদের মধ্যে কিন্তু এই যে বাধা বাঁধনটা, যদিও তখন কিছুটা হলেও ছিল, এখনকার দিনে কিন্তু সেটা একদমই নেই,
আমার মনে হয় আর কি যেটা, এবং তুমি দেখো আমাদের রাজ্যে যে আমাদের 14 দেবতার বাড়ি যেটা রয়েছে আমাদের পুরাতন আগরতলায়, সেখানে যেই পুজোটা হয় সেটাকে আমরা কোনোদিনও ভাবতেই পারছি না যে সেটা কোনো উপজাতি বা জনজাতিদের ফেস্টিভ্যাল, সেটা আমরা আমাদের সকলেরই ফেস্টিভ্যাল ভাবি। এবং দুর্গাপূজার ব্যাপার বা ভাবো, এবং আমরা যেমন জামা কাপড় কিনছি সেভাবেই কিন্তু একটা জনজাতির গ্রুপের লোক সেখানে কিনছে, গড়িয়া বলো সবকিছুতেই আমাদের সকলের কিন্তু একদম এই যে পারস্পরিক ভাব বিনিময়টা হচ্ছে। এবং আজকে যদি তোমার চতুর্দশ দেবতার যে পূজা, আজকে বাংলাতে চতুর্দশ দেবতার কথা, উপজাতি সম্প্রদায়ের পুজো, কিন্তু চতুর্দশ দেবতার রাজমালাতে যেভাবে বর্ণনা করা হচ্ছে, চতুর্দশ দেবতার চতুর্দশ মুখ নির্মাইয়া দিল শিবে আপন সম্মুখ, এই কথাটা রাজমালার কথা। তাহলে এই কথাটি তো বাংলা ভাষায় লেখা হচ্ছে, উপজাতি কৃষ্টি আমরা যাই বলি কিন্তু ভাবনাটি কিন্তু। এবং আমরা যখন ছোটবেলায় পড়তাম, আমি জানি যারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই যে চতুর্দশ দেবতার মন্দিরের পুজোর যে ইতিহাসটা রয়েছে, সেখানে যখন আমরা পড়তাম যে কেন এই পুজো হচ্ছে বা পুজোর প্রেক্ষাপট কি ছিল সেটাকে নিয়ে যখন আমরা কথা বলতাম বা পড়তাম, তখন কিন্তু আমরা জনজাতি গোষ্ঠীর রানী বা রাজা এরকম কিছু পড়তাম না, আমরা পড়তাম আমাদের রানী, আমাদের রানী ঋষাটা এরকম উড়িয়ে দিয়েছিলেন, এরকম একটা ব্যাপার আমরা পড়তাম। এই যে ব্যাপারগুলো চলে আসছে, এবং এখনকার দিনে আমার মনে হয় সেই বাঁধনটা এখন তো মানে এতটাই খোলামেলা ব্যাপার, এখন ছেলে মেয়েদের হাতে হাতে মুঠোফোন রয়েছে। শুধু তাই নয়, আমার মনে হয় দাদা সব ব্যাপারে কিন্তু সবটা নেগেটিভ নয়, কিন্তু কিছু কিছু ব্যাপার পজিটিভও রয়েছে, কারণ এখনকার ছেলে মেয়েরা ভীষণ ভাবে পজিটিভ মানুষ, তাদের এই যে গন্ডিটা সেটা তারা মানতে চায় না, এবং মানতে না চাওয়ার ফলে কি, এই যে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমাদের পুরুষদের পাশাপাশি যদি প্রতিটি নারী বিকশিত না হয়, তাহলে ছোটবেলায় আমাদেরকে মনে আছে আমাদেরকে বলা হতো যে বাজারে তোমার ওই শনপাপড়ি পাওয়া যেত, বলে এটা খেলে নাকি বুড়ো মানুষের চুল দিয়ে তৈরি, কিন্তু আমরা সেটা বিশ্বাস করতাম। কিন্তু এখনকার জেনারেশন এরা দেশের কৃষ্টি জানে, দেশের খাদ্য জানে, আমি যদি অনেক সময় দেখি ইন্টারনেট দেখে খাবার বিভিন্ন দেশের প্রদেশের খাওয়া খাচ্ছে, একদম ভালো লাগে ভীষণ। এবং তুমি দেখো শুধুমাত্র ত্রিপুরার নয়, আমাদের ত্রিপুরার একটা ভীষণ মানে সমৃদ্ধশালী গোষ্ঠী আছে যাদের দক্ষিণ ভারতীয় কিছু খাবার ভীষণ প্রিয়। হ্যাঁ, এবং দক্ষিণ ভারতীয় খাবার আজকে ভারত ত্রিপুরাতে আমি জানি বেশ অনেক কয়েকটি দোকান খুলে গেছে, এবং এতে করে প্রচুর ভিড় হচ্ছে। অর্থাৎ এটি আমার একটা সময় ছিল যে মানুষ যখন চেন্নাইতে চিকিৎসা করতে যেতেন তখন তাদের মানে রীতিমতো খাওয়া দাওয়াতে অসুবিধা হতো, কিন্তু অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের একটাই কথা বলতে হয় পিয়ালি বারবার, আমি যদি আলাদা আলাদা করে না ভাবি, আমি যদি প্রত্যেকটার মধ্যে তাদের জীবন দর্শন, তাদের খাদ্যাভ্যাস, জীবনশৈলীকে ভালোবাসতে পারলেই কিন্তু আমি তার খাওয়াটার প্রতি আমার ভালোবাসা জন্মে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমার তো সেটা দরকার, হ্যাঁ ফিল্টার দরকার। যদি আমি আগে থেকে সেটাকে ভয় পাচ্ছি, আমি আমি গ্রহণ করতে শিখেছি আমার মনে হয়, এবং আমাকে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে সেটা নিয়ে। এই কথাতে এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, যেহেতু তুমি একটু আগে বলছিলে অনুষ্ঠান মারফত আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়, আমাদের যেতে হয়, তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে আমি গেছিলাম গত মাস বা তার আগের মাসে। তো সেখানে গিয়ে এটাই ছিল অনুষ্ঠানটাও, সেটাই ছিল যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং সেখানে এক্সচেঞ্জ অফ কালচারাল অ্যাক্টিভিটিস হেরিটেজ এরকম ব্যাপার ছিল। তো সেখানে গিয়ে তারা হয়তো আমাদের ইচ্ছে করছে না, ধরো আমরা আর যাবো না, ওখানে ঘুরতে যাবো না, বেড়াতে যাবো না, কিন্তু তাদের একটা ব্যাপার রয়ে গেছে যে না চলুন একটু ঘুরবেন, একটু দেখবেন আমাদের মিজোরামটা কেমন, আপনার কেমন লাগছে, এখানের সাথে আপনার ত্রিপুরার কতটা মিল, হয়তো উনি কোনোদিনও আসেননি ত্রিপুরাতে, ত্রিপুরার এমন ধরনের পাহাড় আছে কি, এমন একটা ওয়াটারফল আছে কি, এই যে কোয়েরিজগুলো মানে উনি চাইছেন এখানে আসার জন্য। আমরা আমন্ত্রণ জানিয়ে এসেছি, আপনারা অবশ্যই আসবেন। তাদের খাদ্যাভাস, তাদের আমি বলেছি আমাদের সেটাই ছিল যে তোমরা তোমাদের যে খাবারগুলো সেগুলো আমাদেরকে সার্ভ করো, এবং আমরা একদিন আমাদের যেখানে এখানে যেগুলো বললাম এগুলো গিয়ে আমরা একদিন তৈরি করার চেষ্টা করেছি, জানি না কতটা কি পেরেছি, এবং সেটা নিয়ে আমাদের এক্সচেঞ্জ হয়েছে, কথা হয়েছে। এবং একটা ভীষণ ভালো কথা মানে আমার মনে পড়ছে এখন, যে ওইখান থেকেই আমাকে রেডিওতে একটা ইন্টারভিউতে কল করেছিল, বলছিল তুমি তো মিজোরাম এলে, এতদিন রইলে,
খাওয়া দাওয়া, নাচ গান, আমাদের নাচ গান ওখানে হলো, আমাদের এখানে হজাগিরি, আমাদের লেবাং হয়েছে, তাছাড়া আমাদের এখানে রবীন্দ্র নৃত্য হয়েছে, এখানে ক্লাসিক্যাল ডান্স যেগুলো এখানে হয় সেগুলো আমরা এখানে পারফর্ম করছি, ওদেরটা দেখেছি, চেরো দেখেছি, ব্যাম্বো দেখেছি, পাশাপাশি ড্রেস পরিয়েছে আমাদেরকে, আমাদের আমরা এখান থেকে রিশা নিয়ে গেছি ওদের জন্য। এগুলো আমার মনে হয় এগুলো ভীষণ প্রয়োজন। এবং আমার ভালো লাগে বলতে যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটাতে মিজোরামে বলা হয় তামা হাঙ্গাইছে, মানে ওই ভাষাটা আর কি ভালো, মানে আমার ভালো লেগেছে ভীষণ। এবং আমি আমি বলছি ঠিক আছে এটা আমাকে শিখিয়ে দাও, তোমাদের মতো এক্সেন্টটা আসবে না, কিন্তু ভীষণ খুশি হয়েছে ওরা যে আমাদের ওই জায়গাটা, কারণ তার ভাষা, কারণ আমি তো এটাকে আলাদা করে ভাবতে পারি না। আমার মানে একটা কথা মনে রাখতে হবে, আমার পড়শি যদি ভালো না থাকে আমি কখনোই ভালো থাকতে পারি না। তো হ্যাঁ, তো সামগ্রিক দেশ তখনই সমৃদ্ধ হবে যখন দেশের প্রতিটি জনজাতি, প্রতিটি মানুষ এবং প্রতিটি অংশ সমৃদ্ধ হবে। কারণ একটা দেশ একটা পিলার, ধরুন আমাদের চারটা পিলার, যদি একটা পিলার যদি নেমে যায় তাহলে সেটা মানে সেইভাবে করে তার উত্তরণ ঘটবে না, ঘটবে না। তাই সামগ্রিকভাবে দেশের বিকাশ ঘটাতে হবে, প্রত্যেকটি যুব সম্প্রদায় বলি, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মানুষ যে যে অবস্থানে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে প্রতিটি মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে হবে, কারণ ডিজিটাল ভারতবর্ষ একদম ঠিক। এবং এই যে হ্যাঁ হ্যাঁ লোভ সামলাতে পারছি না যে আমি কালকে দেখলাম ওনার বয়স 93 ইয়ার্স, উনি আমাকে বলছেন হোয়াটসঅ্যাপে আমাকে যদি এটা পাঠিয়ে দেন, ঠিকঠাক করতে পারেন না, কিন্তু তিনিও যে এই আধুনিক ভারতের চেষ্টা করছেন তার মতো তিনি বলছেন হোয়াটসঅ্যাপে আমাকে এটা পাঠাতে, তার বয়স 93। তাহলে তার মানে আমরা কিন্তু পুরনো সময় থেকে অনেকটা এগিয়ে চলছি। একটা সময় ভাবার হয়েছিল যে যখন কম্পিউটার আসলে বোধহয় দেশ শেষ হয়ে যাবে, কিন্তু আজকে কিন্তু ডিজিটাল ভারতবর্ষে, এবং আমার মনে হয় আমরা অনেক তাড়াতাড়ি অনেক কাজ করতে পারছি ডিজিটালাইজেশনের জন্য। সেগুলো অর্থাৎ প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে আগরতলায় বসে চিন্তা করলে হবে না, আমার রাজ্যের যে সৌন্দর্য রয়েছে, আমার দেশের যে সম্পদ রয়েছে, তা মানব সম্পদই হোক, তা সাংস্কৃতিক সম্পদই হোক, প্রত্যেকটিকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে এবং তার বিকাশ করতে হবে। একদম ঠিক বলেছো। মানে অমিতদার সাথে এতক্ষণ কথায় ছিলাম আলাপচারিতায়, শুধু তাই নয়, আমার মনে হয় এটা আলোচনা হয়ে গেছে একটা, এবং এত সুন্দর কিছু কিছু কথা বেরিয়ে এসেছে। আমি জানি আপনারা যারা দেখছেন তারাও ভাবছেন, এই যে প্রথম থেকেই বলছিলাম এক ভারত শ্রেষ্ঠ ভারত শুধু এই একটি কথা নয়, আমাদের আবেগের সাথে তা জড়িত। এবং আমরা যখন আমাদের সকলের মাঝখানে যে দূরত্বটা কমাতে পেরেছি, সেটা ইমোশনাল হোক এবং মানে মানসিক হোক এবং সেটা আমাদের ভাব বিনিময় হোক, সেটা যখন কমাতে পেরেছি তখনই কিন্তু বুঝতে পেরেছি যে সত্যি আমরা সকলে এক। অনেকটাই বিভিন্নতা রয়েছে, অনেক অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু তারপরেও আমরা সকলে মিলে অবশ্যই পারবো এগিয়ে যেতে। এবং আমি বলবো এক ভারত শ্রেষ্ঠ ভারতে এই যে জীবনশৈলীর পরিবর্তনটা, সেটা অবশ্যই পজিটিভ দিকে হোক, নেগেটিভ দিকে নয়। নমস্কার।